Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস এইটের আরেকটা ইতিহাস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা পঞ্চম অধ্যায় পড়ছি, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এইখানে এর আগের দিন যতটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জেনেছিলাম, আর তোমাদের একটা নতুন শব্দ বলেছিলাম, মনে আছে, যে সাঁওতালরা তাদের বিদ্রোহটাকে কি বলতো, বলো, হুল, মনে আছে? ধরো আমি যদি এরকম একটা প্রশ্ন তোমাদের বলি যে হুল শব্দটা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত, দিয়ে ধরো নাম দিলাম আমি সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন বা কোল বিদ্রোহ, এরম যদি অপশান দিই তোমাকে, তাহলে তুমি লিখতে পারবে তো যে সাঁওতাল বিদ্রোহের সাথে হুল শব্দটা জড়িত? ঠিক আছে, বেশ। এবার সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আমরা কালকে আলোচনা করেছিলাম, আর এটাও আমরা জেনেছিলাম যে যদিও সাঁওতাল বিদ্রোহকে ইংরেজরা দমন করেছিল, দমন তো করতে পারবেই, বলো, সাঁওতালদের কাছে তো আর আধুনিক কোনো অস্ত্রশস্ত্র নেই, আর সাঁওতালরা তো খুব গরিব, সাঁওতালদের পাশে দাঁড়ানোর মতোও কেউ নেই, তাহলে সাঁওতালরা সেই ব্রিটিশদের মতো এরকম একটা আধুনিক সভ্য জাতির বিরুদ্ধে লড়াই করে কেমন করে পারবে, বলো? ব্রিটিশদের কাছে কত অস্ত্রশস্ত্র, সাঁওতালরা যথারীতি পারেনি, হেরে গেছিলেন, মারা গেছিলেন অনেক, হাজারে হাজারে সাঁওতাল, যে সিধু কানু চাঁদ ভৈরব এদের কথা বলেছিলাম না, সাঁওতাল বিদ্রোহের নেতা, এরা সবাই মারা গেছিলেন। কিন্তু সাঁওতাল বিদ্রোহের যে ব্যাপকতা, মানে যে তীব্রতা, বা সাঁওতালরা রেগে গেলে যে কি মারাত্মক হতে পারে, সেটাতে ব্রিটিশরা কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল এবং সাঁওতালদের জন্য আলাদা একটা এলাকা স্থির করে দেওয়া হয়েছিল, সাঁওতাল পরগনা হচ্ছে তার নাম। এতটা আমরা জেনেছি। কিন্তু ওই যে একটা কথা বললাম না যে সাঁওতালদের পক্ষে কেউ ছিল না, এটা কিন্তু সম্পূর্ণটা ঠিকও না, সাঁওতালদের পক্ষে ছিল, কে ছিল বলতো? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। দেখো তোমরা যে সাঁওতাল বিদ্রোহের জায়গাটা পড়বে তার নিচের দিকে দেখবে একটা টুকরো কথা দিয়ে একটা অন্য রঙে শেড করে লেখা রয়েছে, সেইখানে দেখবে একটা পত্রিকার নাম তোমরা পাবে, সেই পত্রিকাটার নাম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এইটা না একটা খুব, মানে এটা একটা খবরের কাগজ এবং খুব নাম করা খবরের কাগজ, মানে ভীষণ জনপ্রিয় আর কি, বুঝলে? হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দেখো এটা কিন্তু এক নম্বরের একটা ছোট প্রশ্ন আসতে পারে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ইনি খুব নির্ভীক সাংবাদিক ছিলেন একজন, মানে একদম পুরো কোনো ভয় পান না, একদম সাহসী একজন, যা ঘটছে একদম সরাসরি সেই ঘটনাটাকে সেইভাবেই তুলে ধরতেন। এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, মানে খুব জনপ্রিয় পত্রিকা তো, আর বুঝতেই পারছো মানে খবরের কাগজে, বা তখন তো টিভি রেডিও এই সমস্ত কিছু নেই, তখন খবরের কাগজই হচ্ছে মিডিয়া, মিডিয়া বলতে আমরা যাকে বুঝি, তো সেই সমস্ত জায়গাতে চলে যাওয়ার মানে কিন্তু ব্যাপারটা একটা আলোড়ন পড়ে যাওয়া, তাই তো?
তো এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটাতে লিখলেন যে মানে মানুষজন না প্রথমে বুঝতে পারেনি যে সাঁওতালরা কেন ব্রিটিশদের সাথে এরকম লড়াইতে নেমেছে, এরকমভাবে ব্রিটিশদের সম্পত্তিগুলো নষ্ট করে ফেলছে, ব্রিটিশদেরকে মেরে ফেলছে কেন। লোকে প্রথমে সাঁওতালদেরকেই ভুল বুঝেছিল, কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে একদম পরিষ্কারভাবে লিখে দিলেন যে সাঁওতালরা হচ্ছে একেবারেই নিরীহ শান্তশিষ্ট সৎ একটা উপজাতি। এরা কারোর ঝামেলার মধ্যেও থাকে না, কোনো ঝামেলাতে জড়ায়ও না। তাহলে ওই শান্তশিষ্ট নিরস্ত্র সাঁওতালরা যখন অস্ত্র তুলে এতটা মারাত্মক হয়ে গেছে, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ওরা কোনো ঝামেলায় যেতে চায় না। কিন্তু কিছু না থেকে মনে করো আমি খালি হাতে আর আমার উল্টো দিকে একজনের হাতে বন্দুক আছে, তাহলে আমি তো তার সাথে লড়াইতে যাব না। কিন্তু যখন যাচ্ছি তার মানে বুঝতে হবে যে সেরকম সাংঘাতিক একটা কারণ আছে বলেই যাচ্ছি। তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের এই এইরকমভাবে উনি যখন খবরটা লিখলেন এই পত্রিকাতে, বুঝতে পারছো তো এটা একটা পেপারের নাম, নিউজ পেপার, হ্যাঁ, যখন উনি লিখলেন তখন কিন্তু কলকাতা বা বাংলাদেশের বলো আধুনিক শিক্ষিত যারা, তারাও কিন্তু বুঝতে পারলো যে না সত্যি তো ব্রিটিশদের একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ভালো ভালো কিছু কাজ করছেন, সমাজ সংস্কারের কাজগুলোতে আমরা ব্রিটিশদের সাহায্য পেয়েছি, কিন্তু সেই দিকটাকে বাদ দিয়ে আর একটা দিকও আছে যেখানে ভূমি রাজস্ব চাপানো বা অত্যাচার হচ্ছে বা তাদের সাথে অন্যায় হচ্ছে, তাদের উপরে জুলুম হচ্ছে, যেই কারণে সাঁওতালদের মতো নিরীহ আদিবাসী গোষ্ঠী তারাও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মানে এই ভুলটা ভাঙলো, মানুষ জানতে পারলো, তার মানে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এ কিন্তু সাঁওতাল বিদ্রোহে সাঁওতালদের পাশে দাঁড়িয়েছিল এবং মানুষজনকে বোঝাতে পেরেছিল। বুঝতে পারলে ব্যাপারটা, এই জায়গাটা একটুখানি দেখে নেবে। আচ্ছা, এইবার আমরা আরেকটা জায়গায় চলে আসি, মোপলা বিদ্রোহ। মোপলা, মোপলা কারা? মোপলাটা হচ্ছে কেরল রাজ্যটার নাম শুনেছ তো, ভারতবর্ষের দক্ষিণ দিকে কেরল। ওই কেরলের যে সমুদ্র উপকূলটা, সেই উপকূলটা আরব সাগরের তীর বরাবর, তাহলে সেই সমুদ্র উপকূলটার নাম কি? মালাবার উপকূল। মালাবার তোমরা ভূগোলে পড়েছো তো, ভারতবর্ষের যে পূর্ব দিকের আর পশ্চিম দিকের যে উপকূল ভাগ বিস্তৃত, তাদের এরকম নাম আছে বিভিন্ন। তো কেরলের যে উপকূল ভাগটা মানে সমুদ্রের লাগোয়া সেই এলাকাটা হচ্ছে মালাবার উপকূল। ওইখানে মোপলারা বাস করত। মোপলা, ময়কারে মো, প ল একারে লা, মোপলারা বাস করত। এই মোপলা কারা বলতো? এরা হচ্ছে মুসলিম কৃষক, খুবই দরিদ্র। মানে এরা হচ্ছে প্রকৃতপক্ষে আরব থেকে আসা, আরব আরব, বুঝলে, যখন আরবের সাথে ভারতবর্ষে, মানে এরা হচ্ছে এদের বংশপুরুষ যারা আর কি, ধরো পূর্বপুরুষ, তারা কিন্তু জন্মগতভাবে কিন্তু ভারতবর্ষের যে তা নয়, মানে এরা ধরো কয়েক পুরুষ আগে আরবে, আরবদের সাথে ভারতের যে ব্যবসা বাণিজ্য চলে তখন আরব দেশ থেকে অনেক মুসলিমরা ভারতবর্ষে এসেছিলেন, তো এসে কেউ কেউ ভারতবর্ষে স্থায়ীভাবে থেকে গেছিলেন, তো তাদের মধ্যে যারা কিছু সেই রকম, মানে এরা হচ্ছে সেই মোপলারা হচ্ছে সেই রকম, কিন্তু এরা ভারতীয়ই। কারণ মনে করো 10 পুরুষ আগে কেউ যদি ভারতে এসে ভারতবর্ষে থাকতে শুরু করে যায় তাহলে তো সে ভারতীয়ই হয়ে যায়। এবং এরা হচ্ছে খুবই গরিব, মানে একবারে দরিদ্র, বুঝলে। এবং এই একই কারণ, ওই সাঁওতাল বিদ্রোহের যে কারণগুলো বললাম না, যে জমিদার, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই যে আমরা প্রতিরোধ বা বিদ্রোহ যে জায়গাটা পড়ছি না, এখানে কয়েকটা কারণ আমরা কমন পাবো। ইংরেজদের অতিরিক্ত ভূমি রাজস্ব চাপানো আর জমিদার আর মহাজনদের অত্যাচার, এই যে তিন মানে দুটো পয়েন্ট বললাম, ইংরেজদের অতিরিক্ত ভূমি রাজস্ব চাপানো, ভূমি রাজস্ব মানে কি, জমির ওপরে কর চাপানো, সেই ভূমি রাজস্ব চাপানো আর জমিদারদের অত্যাচার আর মহাজনদের অত্যাচার, এই পয়েন্টটা না সবকটা বিদ্রোহের কমন, মানে পাবেই এই দুটো পয়েন্ট, তুমি প্রথমে লিখতেই পারবে যে কোনো একটা বিদ্রোহকে বলতে গেলে। তো এই মোপলারাও, তারাও বিদ্রোহ করেছিল, বুঝলে। কেন বিদ্রোহ করেছিল? ওই একই কারণ, খুবই দরিদ্র প্রজাত, তাদের ওপরে অতিরিক্ত পরিমাণ ভূমি রাজস্ব চাপিয়ে দিয়েছে ইংরেজরা। মানে ইংরেজরা সারা ভারতবর্ষটাকে কি করেছে বলতো, কয়েকটা ভাগ ভাগ করেছে আর ভাগ করে প্রত্যেকটা জায়গার উপরে এক একটা করে রাজস্ব চাপিয়েছে। এবার মনে করো কোনো একটা এলাকাতে
কৃষকরা আছেন, এবার সেই মানে মোপলাদের ধরো, আমি হচ্ছি মোপলাদের জমিদার, তাহলে ইংরেজ এবার আমাকে বললো যে তোমাকে এত টাকা দিতে হবে আমাকে বছরে, নইলে তোমার জমিদারি থেকে তোমাকে ছড়িয়ে দেওয়া হবে। এবার আমি কি করছি, আমি কোথা থেকে টাকা পাবো? আমি তখন মোপলাদের ওপর চাপ দিচ্ছি, এই তোমার তোমরা আমাকে টাকা দাও। এবার মোপলারা তখন কোথা থেকে টাকা পাবে? তারা তখন কি করলো, দিতে পারছে না, তখন একমাত্র উপায় কি, বিদ্রোহ করা, যে আমি তো বাঁচবই না প্রাণে, তার আগে তাহলে অন্তত প্রতিবাদ করি। তার মানে এটা আবার ভেবো না যে জমিদাররা প্রত্যেকে নিজেরা খুব ভালো ছিল, ওরা বাধ্য হয়েই মোপলাদের কাছে বা কৃষকদের ওপরে চাপিয়ে দিত, তা নয়। জমিদারদের মাঝখানের ভূমিকাটা কীরকম ছিল জানো? মনে করো ইংরেজ বলল যে তুমি আমাকে 100 টাকা দেবে বছরে, আমি কি করলাম মোপলাদের কাছ থেকে 150 টাকা আদায় করলাম, আদায় করে 50 টাকা আমি নিজে লাভ রেখে দিলাম, দিয়ে 100 টাকা ইংরেজকে দিলাম। তাহলে সেই মোপলাদের অবস্থাটা কী হবে ভাবো তো? ওরা জমিদারকেও দিচ্ছে, ওরা ইংরেজদেরকেও দিচ্ছে, আর ওরা হচ্ছে অত্যন্ত দরিদ্র। তো এই মালাবার উপকূলে, মনে রাখবে দুটোই ম দিয়ে, কেমন, মালাবার উপকূলে এই মোপলারা, মালাবার উপকূলে, উপকূলে এই মোপলারা বিদ্রোহ করেছিল, এবং এই বিদ্রোহের কারণ কি ছিল? ওই অতিরিক্ত ভূমি রাজস্ব চাপানো এবং স্থানীয় জমিদারদের অত্যাচার এবং মহাজনদের, ওই যে টাকা দিতে না পেরে তখন মহাজনের কাছ থেকে টাকা ধার নিল, এবার একবার ধার নেওয়া মানে কি হলো, সে একদম জন্ম জন্মান্তরে ওই ধারের চক্রের মধ্যে ঢুকে গেল, আর সেই ধার থেকে রক্ষা পেতে পারবে না এই জন্য। কিন্তু একই যা হয়, তারা তো অত্যন্ত দরিদ্র এবং নিঃসম্বল, কোনো রকম অস্ত্র শস্ত্র কিচ্ছু তাদের কাছে নেই, তাদের মানে সাপোর্টেও কেউ নেই, মানে তাদের হয়ে যে কেউ লড়বে বা কিছু তা না, মানে কিছু নেই বুঝলে না, তবু তারা ইংরেজদের বিরুদ্ধে লড়েছে। এবং মালাবার উপকূলটা তো কম নয়, একটা রাজ্যের উপকূল ভাগ তো অনেক বিরাট দৈর্ঘ্যের হয় আর কি। সেই মালাবার উপকূলটা জানো, এই মোপলারা 3 মাস পুরো একদম ব্রিটিশদের থেকে মানে নিজেদের দখলে রেখে দিয়েছিল, টানা 3 মাস কাউকে কোনো একজন ইংরেজকে ওরা ঢুকতে দেয়নি, অত বড় উপকূল ভাগ, আর ইংরেজদের কাছে অত কিন্তু বন্দুক আছে, কামান, গোলা বারুদ, অত কিছু আছে, জমিদার মহাজন সবাই ইংরেজদের পক্ষে বুঝলে, আর এদের কাছে কিছু নেই, তবুও ওরা মানে এমন প্রতিরোধ গড়ে তুলেছে যে কোনো একজন ইংরেজকে দেখলে বা জমিদারকে দেখলে বা মহাজনকে দেখলেই এমন তারা মানে আক্রমণ করছে, মানে একদম মেরে ফেলে দেওয়া সোজা কথায়। তার মানে মানে ইংরেজরা এতটাই ভয় পেয়ে গেছিলো যে যাই হোক 3 মাস ওরা কিন্তু মালাবার উপকূলটাকে নিজেদের দখলে রাখতে পেরেছিল, এটাই অনেকটা, যার কিছু নেই সে যে এতটা করতে পেরেছে সেটাই অনেকটা। আর যথারীতি তারপরে ইংরেজরা আরও বেশি সংখ্যায় সেনা পাঠায় এবং শত শত হাজার হাজার মোপলাকে একদম মেরে ফেলে দেওয়া হয়, এবং তাদের মানে গ্রামগুলোকে না, মোপলাদের যে গ্রামগুলো, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। এবার গ্রাম জ্বালিয়ে দিলে কী হবে, তখন যে যেদিকে পারে পালিয়ে যাচ্ছে প্রাণ ভয়, এরকমভাবে বিদ্রোহটা থেমে যায়। তোমরা শুধু একটু জানবে যে মালাবার মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল, মালাবার উপকূলে হয়েছিল, কেন হয়েছিল যদি বলি, তাহলে ওই যে কমন যে কারণটা বললাম সেই কারণটা বোঝা গেল। এইবার আমরা আরেকটা জায়গায় আসছি, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন। দেখো তোমরা এখন যেইগুলো পড়ছো না, ক্লাস 10-এ উঠলে এইগুলোই আর একটু বড় বড় করে পড়বে, তখন বড় হয়ে যাবে। তো এখন দেখো ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, দেখো শব্দটা মানেটা বুঝতে পারছো, ওয়াহাবি কথাটার মানেটা বুঝতে পারছো, শব্দটা কিন্তু বাংলা শব্দ নয় ওয়াহাবি আন্দোলনটা। শুনো, তোমাদের বইতে না এতটুকু করে দেওয়া রয়েছে, আমি ওই একটুখানি বলছি তোমাদেরকে। হ্যাঁ দেখো, এই যে ওয়াহাবি আন্দোলনটা, শোনো একটা কথা, আরব দেশ, আরব একটা দেশের নাম আমরা সবাই জানি, আরব দেশে আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি ইসলাম ধর্মকে সংস্কার করার জন্য একটা আন্দোলন চালু করেন, যার নাম হচ্ছে ওয়াহাবি আন্দোলন। কি বললাম প্রথমে, দেখো কি লিখলাম, দেখো একটা প্রথম লিখলাম আরব দেশ, আরব দেশ, সেই ব্যক্তিটার নাম কি, আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব, ইনি কে, ইনি হচ্ছেন আরব দেশের একজন অধিবাসী যিনি ইসলাম ধর্মকে সংস্কার করতে চান। সংস্কার মানে কি বলতো, মানে হচ্ছে পরিষ্কার, মানে ধরো বহুদিন ধরে ইসলাম ধর্মের মধ্যে কি হয়েছে, অনেক মানে মুসলিম যারা নিষ্ঠাবান তারা কি করেন, কোরআনে যে সমস্ত নির্দেশগুলো বলা রয়েছে সেগুলোকে পালন করাটাই তাদের কর্তব্য বলে মনে করেন, কিন্তু
দীর্ঘদিন ধরে কি হয়, তাতে ওই কোরআনে যা বলা হয়েছে সেগুলো থেকে অনেক কিছু বাদ হয়ে যায়, আবার অনেক কিছু যুক্ত হয়ে যায়, যে ধর্ম যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল সেটাই ভুলে যায় মানুষ, আর ভুলে গিয়ে নিজেদের মতো অনেক কিছু মিলিয়ে মিশিয়ে সেটাকে একটা মানে একটা অন্যরকম একটা জায়গায় তৈরি যায়, মানে পবিত্রতা যে ব্যাপারটা সেই ব্যাপারটা নষ্ট হয়ে যায়। তো এই আব্দুল ওয়াহাব তিনি চেয়েছিলেন যে ইসলাম ধর্মের সংস্কার করতে, মানে একদম কোরআনে যা বলা হয়েছে সেটাই যেন মানা হয়, সেইভাবেই যেন চলা হয়, এবং তা বাদ দিয়ে বাকি যে সমস্ত খারাপ জিনিসগুলো যেগুলো উচিত নয় এমন কিছু যদি ধর্মের মধ্যে চলে এসে থাকে সেগুলোকে সব বাদ দিতে হবে, মানে ধর্মটাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা আন্দোলন শুরু করেছিলেন মানুষকে বোঝানোর জন্য। কে আন্দোলনটা শুরু করেছিলেন? আব্দুল ওয়াহাব। কোথায় শুরু করেছিলেন? আরবে শুরু করেছিলেন। এই যে ওয়াহাব, তো তার এই নামটা দিয়ে আন্দোলনটা হয়ে গেছে ওয়াহাবি আন্দোলন, বুঝতে পারলে? এবার এই আব্দুল ওয়াহাব তো আরবে করেছেন আন্দোলনটা, তাহলে আমাদের এখানে কি হলো ব্যাপারটা? ভারতবর্ষে এই আন্দোলনটাকে নিয়ে আসেন, ভারতে এই আন্দোলনটাকে নিয়ে আসেন সৈয়দ আহমেদ। শোনো একটা কথা তোমাদেরকে বলি, এর আগের দিন যে ক্লাসটা করলাম সেইখানে আমরা ভারতবর্ষের ওই আলিগড় আন্দোলন, আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা মুসলিমদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, সেইখানে আমরা স্যার সৈয়দ আহমেদ খানের কথা পড়েছি। উনি আর ইনি কিন্তু আলাদা ব্যক্তি, ইনি হচ্ছেন সৈয়দ আহমেদ ব্রেলভি, এনার নাম হচ্ছে সৈয়দ আহমেদ ব্রেলভি, ব্রেলভি। আর ওখানে আমরা যার কথা পড়েছিলাম, মানে যিনি আলিগড় ওই অ্যাংলো ওরিয়েন্ট মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আলিগড় সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, মোহামেডান লিটারেরি সোসাইটি, আগের দিন আগের ক্লাসটায় আমরা বললাম না, তো তিনি কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান, ইনি আর ইনি কিন্তু আলাদা ব্যক্তি, যদিও নামটা কিন্তু প্রথম দিকটা একই সৈয়দ আহমেদ। হ্যাঁ, তো যাই হোক, এই সৈয়দ আহমেদ নামে একজন ব্যক্তি, তিনি এই আব্দুল ওয়াহাব যেমনভাবে ইসলাম ধর্মকে সংস্কার, এখনও এটা কোনো এটা মানে এখন যে জায়গাটা আমরা পড়ছি এটা হচ্ছে পুরোটাই ধর্ম সংক্রান্ত, বুঝতে পারছো? তো সৈয়দ আহমেদ ব্রেলভি তিনি তখন তিনিই আব্দুল ওয়াহাবের সঙ্গে পরিচয় হয় তার আর কি। হ্যাঁ, এবং পরিচয় হয়ে তখন আব্দুল ওয়াহাব যা ভাবনা চিন্তা করছেন, তিনি যেমনভাবে আন্দোলনটাকে পরিচালিত করতে চাইছেন সেরকমটা শুনে এই আব্দুল এই সৈয়দ আহমেদ ব্রেলভি যিনি, এরও তাই মনে হয় যে ভারতবর্ষেও ইসলাম ধর্মকে সংস্কার করার প্রয়োজন আছে। এবং তখন এই ব্রেলভি তিনি ওই আরব থেকে ফিরে আসেন মক্কাতে গিয়ে, হ্যাঁ পরিচয় হয়েছিল সেইখানে, তো সেখান থেকে তিনি ফিরে আসেন এবং ফিরে এসে ভারতবর্ষেও তিনি এই ওয়াহাবি আন্দোলনটা, মানে ভারতে ওই নামটা ওই ওয়াহাবিই চলে আসে, বুঝলে, ওই ওয়াহাবি আন্দোলনটা তিনি আর কি ছড়িয়ে দেন ভারতবর্ষে আর কি, এই সৈয়দ আহমেদ, হলো তো? এবার এর থেকে আবার বাংলাতে, বাংলাদেশে এই আহমেদ এই আন্দোলনটাকে ছড়ান হচ্ছে মীর নিসার আলী নামে একজন ব্যক্তি, যাকে আমরা সবাই চিনি কি নামে, তিতুমীর, তিতুমীর নামে চিনি। মানে দেখো আন্দোলনটা, তোমাদের যদি প্রশ্ন আসে যে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে, তখন নাম আসবে আব্দুল ওয়াহাব, যদি বলা হয় ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে, তাহলে বলবে সৈয়দ আহমেদ ব্রেলভি, বাংলাতে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক কে, তখন হচ্ছে মীর নিসার আলী বা তিতুমীর, পুরো নামটা না লিখলে তিতুমীর লিখলেও ঠিক হবে। মানে তিনজনের নাম আমরা পেলাম কিন্তু এই মানে ওয়াহাবি আন্দোলনটাকে নিয়ে, বোঝা গেল? এইবার আমরা একটু পড়বো হচ্ছে এই তিতুমীরের ঘটনাকে নিয়ে। হ্যাঁ, তাহলে এই দুজনের জায়গাটা একটুখানি মুছে দিলাম। বেশ, এই যে আমরা বললাম না যে ওয়াহাবি আন্দোলনটা প্রথম দিকে কি ছিল বলো তো, একদম ইসলাম ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটা, কিন্তু ওই তিতুমীর তার সময়ে এই আন্দোলনটা কি হলো বলো তো, এটা তো ধর্ম সংস্কার আন্দোলন ছিল, এই আন্দোলন থেকে সরে গিয়ে এটা চলে গেল হচ্ছে জমিদার নীলকর বিরোধী একটা আন্দোলনে পরিণত হলো। কীরকমভাবে আন্দোলন হলো, এরকম ধরো এই তিতুমীর মানে এদের লক্ষ্য কী ছিল, যে কোরআনে যা বলা হয়েছে সেই রকম আর কি চলতে হবে, সেই রকমভাবে করে চলতে হবে এই রকম। এইবার তিতুমীর কী করলেন, তিনি বললেন যে মানে এই যে জমি
এই যে জমি জায়গা এই সমস্ত কিছু কে দিয়েছেন? আমাদের ঈশ্বর দিয়েছেন, মানে আল্লাহ দিয়েছেন। তাহলে তিনি যদি দিয়ে থাকেন তাহলে তা তিনি তো আমাকে বেঁচে থাকার জন্য দিয়েছেন, তাহলে তার জন্য আমি জমিদারকে কর দিতে কেন যাব? আমি দেব না, কেউ তোমরা জমিদারকে কর দেবে না। তিতুমির এটা বোঝাচ্ছেন এবং মানুষজন সেটা বুঝছেও। এবার জমিদাররা দেখলে তো ভারী মুশকিল, তিতুমির যদি এরকম লোকজনকে বোঝাতে শুরু করে যে জমিদারদের কর দেবে না, জমিদারদের কথা শুনবে না একদম, মানে আমরা কারোর নির্দেশ মানবো না, কারোর শাসন মানবো না, আমরা শুধু একজনের কথা, একজনের নির্দেশ, একজনেরই শাসন মানবো, তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। তাহলে তার মাঝে জমিদার তো কেউ নয়। এবার জমিদার ভাবছে এইরকমভাবে যদি তিতুমির লোকজনকে বোঝাতে থাকে তাহলে লোকজন তো আর আমাদের কথা শুনবে না, বুঝবেও না, আমাদেরকে খাজনাও দেবে না, মানে রাজস্ব যেটাকে আমরাকে বলছি রাজস্বও দেবে না। তাহলে কি করব? তার মানে তিতুমির যে এত এরকম বড় বড় কথা বলছেন তাহলে এটা তিতুমিরকে বলতে দেওয়া যায় না, এরকম একটা। এইবার তার মানে কি করতে হবে? তিতুমিরকে শাস্তি দিতে হবে। এইরকম এইবার জমিদার আর নীলকরদের এই যে গোলমালটা, মানে তিতুমিরের সাথে জমিদার আর নীলকরের গোলমাল, এই যে গোলমালটা বাঁধলো, মানে জমিদাররা তিতুমিরের যারা প্রজা, তিতুমিরের যারা অনুগামী, তাদের ওপরে নানান রকম শর্ত চাপাচ্ছে, নানান রকম কর চাপাচ্ছে। আগে 10 টাকা কর ছিল, 20 টাকা কর চাপিয়ে দিল, মানে এইরকম 10-20, এইগুলো কিন্তু আমি এমনি উদাহরণ দিয়ে বলছি, আরও ধরো চাপিয়ে দিল, এইরকম করছে। এইবার তিতুমিরও তখন পাল্টা একটা প্রতিরোধ গড়ে তুললেন। তিতুমির তখন বুঝলেন যে আমিও কিন্তু এরকম মানে চুপ করে থাকা যাবে না। তিতুমির তখন কি করলেন, 24 পরগনা জেলা, দেখো একদম আমাদের বাংলাদেশের ঘটনা বুঝলে, 24 পরগনা জেলার নারকেল বেরিয়া নামে একটা গ্রাম, গল্পের মতো বলছি, এত কিছু তোমাদের বইতে নেই, একটু শুনে রাখো, 24 পরগনা জেলার নারকেল বেরিয়া, নারকেল বেরিয়া, নারকেল বেরিয়া হচ্ছে একটা গ্রাম। এই গ্রামে তিতুমির একটা বাঁশের কেল্লা তৈরি করলেন, কেল্লা বোঝো দুর্গ, বাঁশ দিয়ে একটা দুর্গ তৈরি করেছিলেন তিতুমির। আর সেই দুর্গ থেকে জমিদার, মানে তিতুমিরের লড়াইটা কিন্তু ধর্ম থেকে সরে এসে জমিদার নীলকর বিরোধী হয়ে গেল, আর জমিদারদের পাশে চলে আসছে কে বলো? ইংরেজ। নীলকর মানেই তো ইংরেজ, আর জমিদার আর ইংরেজ এরা হচ্ছে সবাই কি হচ্ছে, কৃষকদের শত্রু। তার মানে জমিদার, নীলকর, ইংরেজ এরা একদিকে হয়ে গেল, আর একদিকে তিতুমিরের অনুগামীরা হয়ে গেল। আর এই নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির লড়াই শুরু করলেন, কার সাথে? জমিদারদের সাথে, নীলকরদের সাথে আর ইংরেজদের সাথে। কিন্তু বাঁশের কেল্লার ভেতরে তিতুমিরের অনুগামীদের হাতে কি আছে? লাঠি আছে, পাথর আছে, কাঁচা বেল আছে, তীর ধনুক আছে, এই আছে। আর ইংরেজরা কি নিয়ে চলে আসলো? কামান নিয়ে চলে এলো, কামান, কামান নিয়ে এসে গোলার আঘাত শুরু করে দিল। কামানের সামনে কি আর বাঁশের কেল্লা দাঁড়াতে পারে? তিতুমিরের বাঁশের কেল্লা ধূলিসাৎ হলো, পাটিতে মিশে গেল, তিতুমির মারা গেলেন। তার যারা অনুগামী তাদের কাউকে ফাঁসি দেওয়া হলো, তাদের কাউকে ধরে নেওয়া হলো, গ্রেপ্তার করা হলো, দূরে পাঠিয়ে দেওয়া হলো কারাগারে বন্দি করে, এরকম নানান শাস্তি টাস্তি দিয়ে আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া হলো, ওয়াহাবি আন্দোলনটাকে। তার মানে দেখো আন্দোলনটা শুরু হলো ধর্ম দিয়ে, গিয়ে শেষ হলো কোথায়? কৃষক বিদ্রোহ দিয়ে, তাই তো? এই জায়গাটা একটুখানি পড়বে। এই যে তিতুমিরের এই যে নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে যে আন্দোলনটা না, মানে জমিদারের বিরুদ্ধে যে বিদ্রোহটা করছেন তিতুমির, এই বিদ্রোহটার নাম হচ্ছে বারাসাত বিদ্রোহ। কি নাম বললাম? বারাসাত বিদ্রোহ। তোমাকে যদি প্রশ্ন করি যে বারাসাত বিদ্রোহ কি, তাহলে বলবে যে তিতুমির ছিলেন, এইভাবে বলবে, শোনো আগে, যে তিতুমির ছিলেন বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক। তার সময় এই ওয়াহাবি আন্দোলন ধর্মীয় আন্দোলন থেকে সরে গিয়ে জমিদার, নীলকর, কৃষক বিরোধ, সরি, ইংরেজ বিরোধী আন্দোলনে পরিণত হয়। এবং তিতুমির 24 পরগনা জেলার নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের সাথে একটা মানে মুখোমুখি একটা যুদ্ধে নামেন। এই যে তিতুমিরের বিদ্রোহটা, এই বাংলাদেশে যে এই যে তিতুমিরের বিদ্রোহটা, এই বিদ্রোহটাই হচ্ছে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। বোঝা গেল? 2 নম্বরের মতো যদি প্রশ্ন আসে এই জায়গাটা একটু বলবে, ঠিক আছে? একই রকম আর একটা আন্দোলন আমরা পাবো কাছাকাছি, সেই আন্দোলনটার নাম হচ্ছে ফরাজি আন্দোলন। কি আন্দোলন বলো? ফরাজি আন্দোলন, ফরাজি আন্দোলন।
এই ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। এই দেখো, এই নামগুলো একটু কিন্তু বারবার পড়তে হবে, বুঝলে? না পড়লে নামগুলো একটু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। হাজী শরীয়তুল্লাহ, ইনি ইনি কে কে? ইনিও হচ্ছে ওই যেমন ওয়াহাবি আন্দোলনটা বললাম না, ওয়াহাবি আর ফরাজি আন্দোলনটা মানে খুব মিল আন্দোলন দুটোর মধ্যে, বুঝলে? মানে ওয়াহাবি আন্দোলনটা যেমন শুরু হয়েছিল কেমন, ইসলাম ধর্মকে সংস্কার করার লক্ষ্য নিয়ে, তো ফরাজি আন্দোলনটাও শুরু হয়েছিল একই রকম ইসলাম। এটা কিন্তু ভারতের ঘটনা বলছি, ওটা যেমন আরব থেকে এসেছিল আমাদের দেশে সেরকম নয়, এটা ভারতের। এই হাজী শরীয়তুল্লাহ ইনি হচ্ছেন একজন সন্ত, সন্ত মানে বুঝতে পারছো মুসলিমদের সাধু, এইরকম একজন ব্যক্তি। তো তিনি ইসলাম ধর্মকে সংস্কার করার জন্য এই ফরাজি আন্দোলন শুরু করেন। মানে তিনি মুসলিমদেরকে ডেকে বলেন যে আমাদের লক্ষ্য হচ্ছে একদম মানে ইসলাম ধর্মে যে পাঁচটা কর্তব্যের কথা বলা হয়েছে না, ওই যে হজ করতে যাওয়া, যাকাত করা, রোজা করা, এরকম পাঁচটা কর্তব্য আছে, এই কর্তব্যগুলো একজন মুসলিমকে অবশ্যই মানতে হবে, এবং এই পাঁচটা কর্তব্য মানলেই হবে, আর এর বেশি কম কিছু করার দরকার নেই। মানে এই হাজী শরীয়তুল্লাহ মুসলিমদেরকে আরও পবিত্র মুসলিমে পরিণত করার জন্য এই আন্দোলনটা শুরু করেন। এই মানে এই আন্দোলনটা এই যে শুরু যে করছেন না ওয়াহাবি বা ফরাজি, শুরুটার মধ্যে কিন্তু কোনো মারপিট, গণ্ডগোল বা বিরোধিতা কিচ্ছু নেই। তারা তাদের অনুগামীদের ডেকে কিছু নির্দেশ দিচ্ছেন যে এইভাবে তুমি জীবনযাপন করো, এই এই নিয়ম পালন করো, এই এই করো, এইরকমভাবে করে বলছেন। এবার অনুগামীরা সেটা মানছেও কিন্তু, কিন্তু পরে এটা লাফ দিয়ে চলে যাচ্ছে কোথায়, লাফ দিয়ে কথাটা ঠিক নয়, ধাপে ধাপে চলে যাচ্ছে কোথায়, জমিদার নীলকর বিরোধীতে। এই আন্দোলনটাও ঠিক একই রকম হলো। এই হাজী শরীয়তুল্লাহ যখন আন্দোলনটা শুরু করলেন, তখন এই আন্দোলনটা ছিল শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে, ওই ইসলাম ধর্মে যে যে কর্তব্যগুলোর কথা বলা হয়েছে সেই কর্তব্যগুলো যেন সকলে ঠিকঠাকভাবে অনুসরণ করে, এই নির্দেশ তিনি তার অনুগামীদেরকে দিচ্ছেন, এইটুকুই। কিন্তু তারপরে হাজী শরীয়তুল্লাহর পরে একজন নেতা আসেন, তিনি হচ্ছেন দুদু মিয়া। এর এক এর একটি ভালো নাম ছিল, বুঝলে, ভালো নামটা হচ্ছে মোহাম্মদ মহসিন, মোহাম্মদ মহসিন, এর নাম হচ্ছে দুদু মিয়া। ইনিকে মানে এই যে হাজী শরীয়তুল্লাহর পরে এই ফরাজি আন্দোলনের নেতৃত্বে আসেন দুদু মিয়া, এবং দুদু মিয়া এসে কি বললেন বলো, সমস্ত জমির মালিক হচ্ছে আল্লাহ, সুতরাং সেই জমির জন্য জমিদার বা ইংরেজকে কর দেওয়া উচিত নয়, বা জমিদার বা ইংরেজরা যে কর চাইছে আমাদের কাছে এটা ওরা অন্যায় করছে, কারণ ওরা নিজেদেরকে এই জমির মালিক বললেও এই জমিটা হচ্ছে আল্লাহর দান, জমিদারের নিজের জমি, সে তো তৈরি করেনি জমি, তাহলে আমি কেন জমিদারকে কর দেব? ফরাজি আন্দোলনের সাথে অনেক মিল আছে না, ওয়াহাবি আন্দোলনের সাথে এই আন্দোলন দুটোর মধ্যে অনেক মিল আছে, বুঝলে? একই রকমভাবে এই দুদুমিয়ার সময়ে এই ফরাজি আন্দোলনটা, এবার যদি কর দিতে না চায় তাহলে জমিদাররা কি সেই কথাটা মানবে? কখনো মানবে না। তখন জমিদারদের সাথে কি হলো, একটা লড়াই শুরু হলো, গণ্ডগোল শুরু হলো, ওই একই রকম। যাই হোক, এই ফরাজি আন্দোলন আর ওয়াহাবি আন্দোলন এই দুটো জায়গায় একটু পড়বে। আগ মানে ইন্টারেস্টিং জায়গা এটাই যে দুটো আন্দোলনই শুরু হলো কিন্তু ইসলাম ধর্মকে সংস্কার করার লক্ষ্য নিয়ে, আর আন্দোলনটা সেইখান থেকে চলে গেল কোথায়, জমিদার নীলকর বিরোধী আন্দোলনে। ফরাজি আন্দোলন থেকে তোমাদের বইতে যে জায়গাটুকু রেখে রয়েছে সেই জায়গা থেকে তোমরা শুধু ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল, মূল লক্ষ্য কী, মূল লক্ষ্য হচ্ছে ইসলাম ধর্ম সংস্কার, পরবর্তীকালে লক্ষ্য দাঁড়ায় কি, জমিদার নীলকরদের বিরোধিতা। ঠিক আছে, দুটোই লিখতে হবে, তুমি যদি একটা লেখো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না, কারণ আন্দোলনটা শুরু হয়েছিল এক লক্ষ্যে, শেষ হলো গিয়ে আর এক লক্ষ্যে গিয়ে, তার মানে তোমাকে দুটোই বলতে হবে। আর কে ছিলেন প্রবর্তক, দুদু মিয়ার কথাটা তোমরা জেনে রাখো, কিন্তু যেহেতু এখন তোমাদের বইতে নেই সেই জন্য এখন এখান থেকে প্রশ্ন আসবে না, কে প্রবর্তক আর কোন লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, এইটুকু হচ্ছে আমাদের ফরাজি আন্দোলনের জায়গাটুকু বলার। বোঝা গেল? এইবার আমরা আরেকটা জায়গা বলবো, সেটা হচ্ছে নীল বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহ, ভীষণ নীল বিদ্রোহ। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা বড় বিদ্রোহ, বড় বড় বিশাল বড়, 1859 সাল। যেই সমস্ত বিদ্রোহগুলোর পাশে আমি সাল লিখছি সেই বিদ্রোহগুলোর সালগুলো বিশেষভাবে পড়বে,
নীল বিদ্রোহ, নীল ব্যাপারটা কি জানো? ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লব মানে বোঝো, শিল্প বিপ্লব মানে অনেক কলকারখানা তৈরি হচ্ছে নতুন নতুন, মানে আগে তো মানুষ গায়ে খেটে কাজ করতো, তারপরে কি চলে এলো, যন্ত্রপাতি চলে এলো, মেশিন চলে এলো, মানুষ আমরা মানে একটা মানুষ তাঁতে বুনে যত কটা কাপড় তৈরি করতে পারে তার মানে মেশিনে কি হবে, আরও অনেক তাড়াতাড়ি তৈরি করতে পারা যাবে, অনেক বেশি পরিমাণে তৈরি করতে পারা যাবে, কোয়ালিটি আরও ভালো হবে, তার মানে এই যে একটা বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে শিল্প বিপ্লব, ইংল্যান্ডে হয়েছিল। এবার এটা কবেকার কথা বলছি বলো তো? এটা বলছি মোটামুটি ধরো 1700-1800 সাল, তখনকার অনেক দিন আগেকার কথা। এবার তখন তো প্রথম প্রথম যখন এত এত যন্ত্রে কাপড় তৈরি হতে শুরু করলো, তো তখন তো আর এত রঙিন রঙিন কাপড় ছিল না, বেশিরভাগ কাপড়ই হতো সাদা সাদা। এবার সাদা কাপড়কে পরিষ্কার করার জন্য নীল আমরা দিই না, নীল জলের মধ্যে গুলে যে কাপড়কে তার মধ্যে চুবিয়ে মেলে দিয়ে আরও ফটফটে সাদা হয়ে যায়, তো ওই নীলের প্রচুর চাহিদা হয়ে যায় ইংল্যান্ডে। এখন আমরা এত রঙিন কাপড় পরি বলে আমরা এটা বুঝতে পারবো না যে একসময় এই নীলের চাহিদা কতটা ছিল, মানে ইংল্যান্ড সারা মানে সারা পৃথিবী ওদের উপনিবেশ থেকে খালি নীল জোগাড় করতো, আর তার মধ্যে আবার ভারত ছিল নীল রপ্তানিতে প্রথম, তার মধ্যে আবার বাংলাদেশের নীল ছিল সব থেকে উৎকৃষ্ট মানে বেস্ট, সব থেকে ভালো হচ্ছে বাংলাদেশের নীল। এবার ইংরেজরা তো তখন আমাদের প্রভু, এবার ইংরেজরা কি করছে তখন কৃষকদেরকে দিয়ে নীল চাষ করাতে লাগলো, মানে আমাদের দেশ থেকে তুলো নিয়ে যাবে, আমাদের দেশ থেকে নীল নিয়ে যাবে, দিয়ে নিজেরা সেটা দিয়ে কাপড় বানাবে, দিয়ে বানিয়ে আবার আমাদের দেশে এসে বিক্রি করবে, বুঝলে? এই নীল চাষ করাতে শুরু করলো চাষিদের। যারা নীল চাষ মানে যে সমস্ত চাষিরা নীল চাষ করতেন তাদের বলা হতো নীল চাষি, আর যারা নীল চাষ করাতেন ইংরেজ তাদেরকে বলা হতো নীলকর সাহেব। আর এইটা যতটা সহজে আমরা বলছি ব্যাপারটা একটুও সহজে ছিল না, মানে সেই নীলকররা না নীল চাষিদের উপর সাংঘাতিক অত্যাচার করতো। কেন বলো তো? নীল তো হচ্ছে দেখো একটা জিনিস, নীল তো একটা হচ্ছে অর্থকরী ফসল, নীল তো আর খাদ্যশস্য নয়, নীল যা তৈরি হবে সব ইংরেজরা নিয়ে চলে যাবে। আবার ইংরেজরা কেমন কাজ করতো জানো? ইংরেজরা নীল চাষ করার জন্য মনে করো একজন চাষিকে বীজ কিনতে হবে, সার দিতে হবে, জলসেচ করতে হবে, তার শ্রমিক লাগবে, তার পারিশ্রমিক লাগবে, এই সব বাবদ হয়তো চাষিকে 10 টাকা দিল, 2 টাকা দিল, 2 টাকা দাদন দিত, ওটাকে বলে দাদন, 2 টাকা দিত। আর কি করতো বলো তো? ওই যা নীল তৈরি হলো সব নীল ওই নীলকর সাহেবরা নিয়ে নিত, চাষিকে একটু হয়তো টাকা দিল। মানে 1 বিঘা জমিতে যদি চাষি নীল চাষ করে তাহলে তার ক্ষতি ধরো 6 টাকা দিয়ে শুরু। এবার ধরো তো মনে করো এই যে 1859-60-এ 6 টাকা, মানে বুঝতে পারছো কত টাকা, মানে প্রথম চাষি এতখানি লস দিয়ে নীল চাষ শুরু করলো, তাহলে এই ক্ষতিটা চাষি করবে কেন? চাষি করবে না, কিন্তু ইংরেজরা করাবেই, কারণ ওদের নীলের দরকার, ওদের একটা বিরাট লাভের জায়গা হচ্ছে। আরও একটা ব্যাপার কি বলো তো, নীল তো খাওয়া যায় না, নীল যদি জমিতে চাষ করা হয় না তাহলে কয়েক বছর জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, আর ধান গম ভালো চাষ হয় না। এবার চাষির তো ধান দরকার, গম দরকার, নীল দিয়ে তো তার কিছু হচ্ছে না, সে তো আগে থেকেই এতটা লসে নীল চাষ করেছে, তারপরে যদি তার বাড়িতে ধান গমটুকু না থাকে তাহলে চাষের উপায় কী থাকে বলো? বিদ্রোহ করা একমাত্র শুধু। তখন নীল চাষিরা বিদ্রোহ করলো, এবং বিদ্রোহ করলো মানে সাংঘাতিক বিদ্রোহ, বুঝলে? গোটা বাংলাদেশের মানে গোটা বাংলাদেশ, এই যে আমাদের এই মালদা জেলা, এই মালদা জেলাতেও দারুণ বিদ্রোহ হয়েছিল জানো। মালদা জেলার নীল বিদ্রোহের একজন নেতার নাম বলছি তোমাদের, রফিক মণ্ডল নামটা জেনে রাখো, উনি একজন বিরাট নেতা ছিলেন নীল বিদ্রোহ, বুঝলে? তো যাই হোক, তোমাদের বইতে দুজন নেতার নাম রয়েছে দেওয়া, একজন হচ্ছেন বিষ্ণুচরণ বিশ্বাস, একজন হয়েছেন দিগম্বর বিশ্বাস, এরা দুই ভাই, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, দারুণ সাহসী, বুঝলে? একদম নীলকরদের সাথে একদম মানে লড়াই করে, আর গোটা বাংলাদেশের যত জায়গা বলে, যে মালদা বলো, মুর্শিদাবাদ বলো, নদিয়া বলো, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, পাবনা, গোটা বাংলাদেশের 60 লক্ষ কৃষক একদম এক বাক্যে যে আমরা নীল চাষ করব না, এইরকম মানে বিশাল আন্দোলন, বুঝলে? অনেকজন নেতা আছেন মানে ছিলেন, তো তোমাদের বইতে দুজনের নাম আছে, তোমরা দুজনের নামটাই পড়বে। হ্যাঁ, তো এই বিরাট এক নীল বিদ্রোহ, এবং
এত বিদ্রোহের ব্যাপকতা, এবার চাষিদেরকে মেরে, তাদেরকে চাবুক দিয়ে মেরে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে, তাদেরকে আটকে রেখে, না খেতে দিয়ে কোনোভাবেই নীল চাষ করানো যাচ্ছে না। তখন ইংরেজরা কি করবে? ভাবছে যে চাষিরা যদি মরেই যায় তারা তো আর নীল চাষ করতে পারবে না, তার মানে কোনো একটা সমঝোতাতে আসতে হবে। তো সমঝোতাটা কি? সমঝোতাতে তখন এলো এটাই যে নীল চাষ বাধ্যতামূলক থাকলো না, চাষি যদি চায়। মানে অনেক সংগ্রামের পর, আমরা কথাটা বলছি 1868 সালের কথা, মানে বুঝতে পারছো তো, ষাটে মোটামুটি 63-তে গিয়ে বিদ্রোহটাকে দমিয়ে দেয়। মানে নীল চাষিদের হাতে তো অস্ত্র শস্ত্র নেই, ইংরেজদের হাতে অস্ত্র শস্ত্র, আর কত অত্যাচার সহ্য করে লড়াই করবে বলো? পেটে খাবার নেই, হাতে অস্ত্র নেই, সে আর কতদিন লড়তে পারে? তাও তো লড়ে গেছে কয়েক বছর, 3-4 বছর ধরে লড়ে গেছে এত এত কৃষকরা। তখন ইংরেজরা দেখলো যে আর এইভাবে হবে না, তাহলে বরং একটা আইন করে দিলাম যে নীল চাষ বাধ্যতামূলক না, কেউ যদি চাও করতে পারো। আগে যেমন বাধ্যতামূলক, করতেই হবে তোমাকে, না করলেই তোমার উপর একদম নির্যাতন, মানে তোমাকে প্রাণে বাঁচিয়ে রাখে যত রকম অত্যাচার করা যায় সব রকম, ওদের 20-22 রকমের অত্যাচারের পদ্ধতি ছিল, বুঝলে? এইরকম তো নীল চাষ বললো আর বাধ্যতামূলক না। আর তার মধ্যে আবার আরেকটা ব্যাপারও হয়ে গেল, ইংল্যান্ডে না কৃত্রিম নীল, এখন যে আমরা নীলটা ব্যবহার করি, দেখেছো লিকুইড থাকে না, কয়েক জলে কয়েক ফোঁটা দিলেই নীল হয়ে যায়, এই কৃত্রিম যে নীল এটা তৈরি হওয়া, মানে ইংল্যান্ড এটা উদ্ভাবন করে নেয়, যার ফলে কি হলো, আর ওই নীল যে ওই গাছ হচ্ছে, গাছের ফল, তার বীজ, বীজ শুকানো হচ্ছে, ওই পদ্ধতিটা আর দরকার পড়লো না। নীল বিদ্রোহ কবে হয়েছিল? নীল বিদ্রোহে দুইজন নেতাকে, আর এইটা একটুখানি পড়বে, আর আরেকটা জায়গা, যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে ওই যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কথা বললাম, হিন্দু প্যাট্রিয়ট আর সোমপ্রকাশ। হিন্দু প্যাট্রিয়ট একটা ইংরেজি পত্রিকা, আর একটা হচ্ছে সোমপ্রকাশ। একটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, আর আরেকটা হচ্ছে সোমপ্রকাশ। সোমপ্রকাশ এটা বুঝতে পারছো ইংরেজি পত্রিকা, এটা হচ্ছে বাংলা পত্রিকা। এই দুটো পত্রিকাতে নীল বিদ্রোহের সমর্থনে প্রচুর লেখালেখি হতে থাকে, মানে বিদ্রোহীদের সমর্থনে প্রচুর। আরেকটা তোমাদের জায়গা বলি, দীনবন্ধু মিত্র তিনি নীল দর্পণ একটা নাটক লেখেন, নীল দর্পণ, বুঝলে? নাটকটা একদম সাড়া ফেলে দিয়েছিল, সেখানে নীলকররা কীরকম অত্যাচার করতো নীল চাষিদের ওপর সেই ঘটনাটা তুলে ধরা হয়েছিল। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দীনবন্ধু মিত্র কোথায় লিখি? এই দিকে লিখি, নীল দর্পণ। নীল দর্পণ হচ্ছে একটা নাটক, সেই নাটকটা লিখছেন কে? দীনবন্ধু মিত্র। এই নাটকটা দীনবন্ধু, এই নাটকটা না পরে ইংরেজরা এই নাটকটা আর মানে হতে দিত না, হতে দিত না মানে এই নাটকটা দেখে দেখে তো সাধারণ ভারতীয়র মনেই নীলকরদের বিরুদ্ধে একটা দারুণ ক্ষোভ, দারুণ রাগ জন্মাচ্ছে, তো সেই জন্য এই নাটকটা বন্ধ করে দিয়েছিল যে এই নাটক দেখানো যাবে না। কিন্তু বন্ধ করে দিলে কি হবে? ততদিনে মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করে ফেললেন, কিন্তু একজন ভারতীয় তো আর এটা ছাপাতে পারবে না। জেমস লং আর একজন, ইনি কিন্তু একজন, দেখো ইংরেজ, কিন্তু ইনি ভারতের বন্ধু ছিলেন, ভালো মানুষ, জেমস লং, দেখবে তোমাদের বইতে আছে, জেমস লং, তিনি ওই ইংরেজি নীল দর্পণ বইটাকে ছাপিয়ে দিলেন নিজের নামে। এই জন্য জেমস লংয়ের কারাদণ্ড হয়েছিল, জরিমানা হয়েছিল, অনেক শাস্তি পেতে হয়েছিল জেমস লংকে, কিন্তু উনি ইংরেজি বইটা নিজের নামে ছাপিয়ে দিলেন। এবার কি হলো, ইংরেজি হওয়াতে যে সমস্ত জেমস লংয়ের মতো যারা ধরো ভালো ভালো ইংরেজ রয়েছেন তারাও পড়লেন, এবং পড়ে তারাও বুঝতে পারলেন যে না, ভারতবর্ষে নীল চাষিদের ওপর সত্যিই নীলকরদের অত্যাচার যা হচ্ছে সেটা মানা যায় না। তো এইরকম ঘরে বাইরে নানান রকম চাপের মুখে পড়ে তখন ইংরেজরা বাধ্য হয়ে নীল চাষটাকে বললো যে বাধ্যতামূলক আর থাকলো না, ইচ্ছে হলে নীল চাষ করতে পারে। এবার ইচ্ছে করে কে ক্ষতি করে নীল চাষ করবে? আর আস্তে আস্তে নীল চাষটা উঠে গেল। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, নীল বিদ্রোহ কবে হয়েছিল, নীল বিদ্রোহের নেতা কারা ছিলেন, কোন পত্রিকা নীল বিদ্রোহের সমর্থনে ছিল, মানে এই পত্রিকা। আর একটা জিনিস, নীল বিদ্রোহীদের পক্ষে না জমিদাররা ছিল, একটা বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সব বিদ্রোহ আমরা দেখি জমিদারদের বিরুদ্ধে, নীল বিদ্রোহই এমন একটা বিদ্রোহ যেখানে কৃষক জমিদার মিলে বিদ্রোহটা করেছিল নীলকরদের বিরুদ্ধে, ওই জন্য বিদ্রোহটা আরও জোরদার। আর যত কলকাতার বা আধুনিক শিক্ষিত মানুষ সবাই নীল বিদ্রোহীদের সমর্থনে ছিল, যার ফলে ইংরেজরা খুব চাপে পড়ে গেছিল। হ্যাঁ,
আর নীল দর্পণ নাটকটা কার লেখা আর কে এটার অনুবাদ করেন এই জায়গাটুকু একটুখানি পড়বে। আমাদের আর একটা ছোট্ট জায়গা বাদ থাকলো, মুন্ডা বিদ্রোহ এটা আর সিপাহী বিদ্রোহের অংশটা এর পরের দিন পরের ক্লাসে আমরা পড়বো। আপাতত যে জায়গাটুকু দেখ মানে বলা হলো সেই জায়গাটুকু তোমরা ভালোভাবে পড়ো। সকলে ভালো থাকো, ধন্যবাদ।